নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চাইছেন দোয়া ও সমর্থন। 8 জুন শনিবার পৌরসভার 9 নং ওয়ার্ড দক্ষিণ 12ই পাড় এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় প্রচার প্রচারণা ও গণসংযোগ শেষে 12ই পাড় আব্দুর রহমান মার্কেট মাঠে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। এ সময় তিনি গেল 5 বছর কাঞ্চন পৌরসভার মেয়র হিসেবে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট, কালভার্ট, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ ব্যাপক উন্নয়ন করেছেন বলে জানান। আবারও নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকে।